কিশোরগঞ্জের আসলাম ভাই, ব্রাহ্মণবাড়ি আজমপুর মাঠে তার ব্যাটিং দেখুন। প্রথম বল তারপরের বলের জন্য প্রস্তুত আসলাম ভাই, দেখা যাক কি হতে পারে এই বলে। এবং একটি না কোনো রান নেই, ভালো একটি ফিল্ডিং ছিল। পরের বলের জন্য প্রস্তুত, কি হতে পারে এই বলে দেখা যাক। এবং বিগ সিক্স, হোয়াট এ হিট! আবারও প্রস্তুত আসলাম ভাই, এরপরের বল কি হতে পারে দেখা যাক। ও ভালো একটি বল ছিল, গুড লেন্থের বল। আবারও প্রস্তুত আসলাম ভাই, কি হতে পারে বলে দেখা যাক। এবং চারের মারে আবারও প্রস্তুত আসলাম ভাই, নতুন বলার দেখা যাক। এবং মিস করলেন, লো ফুল টাচ বল ছিল। অত্যন্ত ডেঞ্জারাস ব্যাটসম্যান আসলাম ভাই, দেখা যাক তার পরের বল। এবং এবং ক্যাচ মিস, সেই সাথে ছয়, ও সেই সাথে নো বল। আম্পায়ার কল করছে এটা নো বল ছিল, ক্যাচ ধরলেও কোনো লাভ নেই। এবং ফ্রি হিট বল, এবার ফ্রি হিট বলের জন্য প্রস্তুত আসলাম ভাই, দেখা যাক বাউন্ডারি হাঁকাতে পারেন কিনা। এবং বিশাল একটি ছয়, ওয়াট এ সিক্স! আবারও প্রস্তুত আসলাম ভাই, কি হতে পারে বলে। এবং একটি শর্ট বল, সেই সাথে আসলাম ভাই সেই ফেভারিট শর্ট। আসলাম ভাই কিশোরগঞ্জের মধ্যে টপ একজন ব্যাটসম্যান, লেফটি ব্যাটসম্যান, খুবই ডেঞ্জারাস। আবারও প্রস্তুত আসলাম ভাই, কি হতে পারে। এবং বলটা একটু সামনে পেয়েছিলেন কিন্তু হলো না। আবারও প্রস্তুত আসলাম ভাই, দেখা যাক কি হয়। এবং শর্ট বল, সেই সাথে স্টেট অঞ্চল দিয়ে একটি চার। একটা জিনিস লক্ষ্য করলাম, আসলাম ভাই কিন্তু শর্ট বলে লেগ সাইডে বাউন্ডারি মারে, এটা কিন্তু স্টেটে মারলো। আবারও প্রস্তুত আসলাম ভাই, সেই বলার আবারও শর্ট বল, সেই সাথে বিশাল একটি ছয়, দেখার মতো ছিল ছয়টা। অনেক দর্শক মাঠে উল্লাস করতেছে। আবারও প্রস্তুত আসলাম ভাই, আবারও সেই বল আর কি হতে পারে। এবং ভালো গতি ছিল বলে কিন্তু ওয়াইড বল, অত্যন্ত ভালো বোলিং করে থাকে এই বলার। আবারও প্রস্তুত আসলাম ভাই, কি হতে পারে। আবারও শর্ট বল, সেই সাথে আবারও ওয়াইড, ভালো গতি বল করতেছেন কিন্তু ওয়াইড বল, লাইন লেন একটু এদিক সেদিক হচ্ছে। পরপর দুটি ওয়াইড হয়েছে, দেখা যাক এ বলে কি হয়। এবং সেই সাথে আরেকটি ওয়াইড বল লেগ সাইড দিয়ে। আবারও প্রস্তুত আসলাম ভাই, দেখা যাক এ বলটা কি হয়। এবং অনেক ভালো বল ছিল, ভালো পেস ছিল বল, দেখা যাক তারপরের বল কি হতে পারে। এবং বিশাল একটি ছয়, তারপরের বলের জন্য প্রস্তুত দেখা যাক। এবং ব্যাটের কর্নারে লেগে ক্যাচ উঠে গেল, সেই সাথে আসলাম ভাই আউট। তার ব্যাটিং কিন্তু সবাই ভালো উপভোগ করতেছিল, একটা তাণ্ডব চালিয়েছেন বলারদের উপর বলাই চলে। সব দর্শক তার জন্য অনেক বাহবা দিয়েছে। চলে আসছেন ডাগ আউটে আসলাম ভাই, ভালো খেলেছেন কিশোরগঞ্জের আসলাম।